এবার নজর রাখবো গার্ডেন রিজের খবরে। গার্ডেন রিজ দুর্ঘটনাস্থল পরিদর্শনে কংগ্রেস টিম, আশুতোষ মুখোপাধ্যায় সহ কংগ্রেসের অন্যান্যরা সেখানে পৌঁছন। যদিও এই বিষয়ে কিছুই জানেন না বললেন এলাকার কাউন্সিলর শামস ইকবাল। অন্যদিকে কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবি জানালেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গার্ডেন রিজে বাড়ি ভেঙে পড়ার দরুন আহতের সংখ্যাও নেহাতি কম নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কীরকমভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো শহরের ঢুকে। রবিবার রাতে যখন এই ঘটনা ঘটে, তারপর সোমবার সকালেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন মেয়র ফিরহাদ হাকিম, আসেন মালালায়, উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনা ঘটার পরেই একটা অভিযোগ ওঠে যে এই যে বহুতলটি ভেঙে পড়েছে, সেই বহুতল কার্যত বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিমের গলাতেও শোনা গেল সেই একই সুর। যত সময় গড়ালো, একের পর এক মৃত্যুর সংখ্যাটা বাড়তে থাকলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে থাকলো, কীরকমভাবে এরকম একটা ঘিঞ্জি এলাকায় একটা অবৈধ নির্মাণ হচ্ছিল এবং তাকে কেন বাধা দেওয়া হলো না। সকাল থেকেই এলাকাবাসীর একাংশ চেষ্টা করে যাচ্ছিলেন ক্রমাগত সংবাদ মাধ্যমকে তাদের কাজে বাধা দেওয়ার। যত বেলা গড়ায় এই বাধানুবাদ ক্রমশ বাড়তে থাকে। কারা জড়িত, আজকে তো মানুষ মারা গেল, এই জবাবটা কে দেবে? আরও মানুষ আটকে আছে, সেখানে প্রশাসনের লোকজনেরা কাজ করছে, আমরাও নিজেরা দেখে এলাম, কিন্তু সেটা যথেষ্ট বলে আমার মনে হচ্ছে না। তার কারণ, ভারতীয় সেনা, তাদের একটা প্রশিক্ষিত দল আছে, তাদেরকে ডাকাও। ইতিমধ্যেই আমরা অধীররঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে আমরা কথা বলেছি এবং আমাদের সাথে মোহাম্মদ মুক্তার ভাইস প্রেসিডেন্ট রয়েছেন আমাদের প্রদেশ কংগ্রেসের। আমরা চিন্তিত, তার কারণ দুটো কথা, কারা এই ঘটনার সাথে জড়িত, তাদের উপরে কী অ্যাকশান হয়েছে এখনও আমরা জানতে পাচ্ছি না, আপনারাও জানতে পাচ্ছেন না, সবটাই অধরা। দ্বিতীয় কথা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দেখতে হবে এহেন কাজ আর কোথায় কোথায় হচ্ছে, ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। তার কারণ, দিনের শেষে প্রাণ যাচ্ছে, এই প্রাণ যাওয়াটা শোভনীয় নয়। কে কোন রাজনীতি করে এখানে বড় কথা নয়, মানুষের যেখানে প্রাণ যায়, মানুষ যখন হাহাকারে ভোগে, নিশ্চয়ই আমরা আসবো, আমাদের কথা বলবো। এবং আমাদের, আমরা খুব পরিষ্কারভাবে বলছি, যারা এই ঘটনার সাথে জড়িত যদি অ্যাকশান না হয়, তাহলে আমরা কিন্তু মানুষের স্বার্থে, আমরা বারবার বলছি, আমরা রাস্তায় নামবো এবং আমাদের আন্দোলন থাকবে, প্রতিবাদ থাকবে। তার কারণ অন্যায়, অন্যায়কে আমরা অন্যায় বলি। আমি কাউন্সিলর আছি, আমার অনেক কাজ থাকে ওয়ার্ডের মধ্যে, সেটা আমাকে করতে হয় সকাল থেকে রাত অবধি। কোথায় কী রাস্তা খারাপ আছে, কোথায় ডাস্টবিন ক্লিয়ার হয়নি, জল আসছে না বাড়িতে, কোনো বাড়ির সামনে লাইটিং এর প্রবলেম আছে, সেগুলো আমাদের করতে হয়। এইটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখব কি কোথায় কি ইনলিগাল কে বাড়ি করছে, লিগাল বাড়ি করছে। দের ইজ আ টিম, কেএমসি, ও দেখবে কি কোথায় কি ইনলিগাল হচ্ছে না হচ্ছে। মা মামলা তৈরি হয়েছে, বিগত 14 বছর ধরে তো যে বাড়িতে কোনো ট্যাক্স নিয়েছে, নিশ্চয়ই বাড়িতে ইন্সপেকশন হয়েছে, যদি দেখে থাকে যেটা ইলিগাল হয়ে থাকে স্যাংশনের বিরুদ্ধে, তাহলে কি ঘুমোচ্ছিলেন পুরসভা? ওখানকার কাউন্সিলরকে অ্যারেস্ট করতে হবে, কেন ওখানকার কাউন্সিলর ভ্রমণটা যদি সত্য কথা বলেন তাহলে বেরিয়ে যাবে কীভাবে তারা এই বেআইনি কাজে মদত দিয়েছে। কেন একটা এত বড় দুর্ঘটনা ঘটলো কলকাতা শহরের বুকে? এবং স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠে যাচ্ছে যে কলকাতা শহরের বুকে একেবারে গার্ডেন রিজ মেয়রের এলাকা, সেখানে এরকমভাবে একটা অবৈধ নির্মাণ হচ্ছিল, সেটা কি কেউই জানতেন না? কেন তাকে বাধা দেওয়া হলো না? এবং সর্বোপরি আরও একটা অভিযোগ, এলাকাবাসীর একাংশ কার্যত বলতে হয় তারা সংবাদ মাধ্যমকে ক্রমাগত বাধা দিয়ে গেলেন কোনো রকমেই, এই যে একটা অবৈধ নির্মাণের অভিযোগ বা ইলিগাল কনস্ট্রাকশন এটা বলা যাবে না। কিন্তু কেন, হাজার প্রশ্ন থাকলেও উত্তর কিন্তু কার্যত মিলল না। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।